হ্যালো ভিউয়ার্স, আমি শিলা বলছি। আপনারা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমার দ্বিতীয় ভিডিও। প্রথম ভিডিওটা আপনারা অনেকে দেখেছেন এবং আমাকে অনেক কমেন্ট করেছেন যে খুবই ভালো হয়েছে এবং আমি যেন নিয়মিত ভিডিওটা চালিয়ে যাই। তো সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। তো আজ আমি দেখাবো চিকেন বিরিয়ানি, খুব সহজে এবং অল্প সময়ে কিভাবে চিকেন বিরিয়ানিটা রান্না করা যায়। তো আমি এখন দেখাচ্ছি, আমার কড়াইতে আমি তেল দিয়েছি এবং পেঁয়াজ দিয়েছি, এর মধ্যে দারচিনি, এলাচ, লং দিয়েছি। তো এটাকে আমি একটু ভাজা ভাজা করছি। এটা ভাজা ভাজা হয়ে আসছে, তো এতে একটু লবণ দিয়ে দেই। লবণটা আপনাদের স্বাদ মতো দিলেই চলবে, কারণ অনেকে আমরা একটু লবণ বেশি খাই, অনেকে কম খাই। তো আপনাদের নিজের পছন্দ মতো লবণ দিলেই চলবে। তো এতে আমি এখন আদা রসুনের পেস্ট দিচ্ছি, দুই টেবিল চামচ আদা রসুন পেস্ট। আমরা অনেকে দেশের বাইরে থাকি, তো হাজবেন্ড ওয়াইফ দুজনেরই কাজ করতে হয়, তেমন সময় থাকে না রান্না করার জন্য। তো আপনারা এটা বাসায় টেস্ট ট্রাই করবেন এবং দেখবেন যে খুব অল্প সময়ে ঝটপট এই রান্নাটা করা যায়। তো আমাদের তো মাঝে মাঝে বিরিয়ানি টিরিয়ানি খেতে ইচ্ছে করে। এটা ধনিয়া গুঁড়ো আর জিরা গুঁড়ো, এক টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, এক টেবিল চামচ জিরা গুঁড়ো। এটা একটু কষাবো, আমি এটার মধ্যে একটু পানি অ্যাড করব। তো আমি একটু নেড়ে দিচ্ছি, এরপর আমি এটার মধ্যে চিকেনটা দিয়ে দেব। আমি এখন চিকেনটা দিয়ে দিচ্ছি। তো দেখুন আপনারা, আমি এখন চিকেনটাকে নেড়ে দিচ্ছি। আমি এখন এটাকে কিছু সময়ের জন্য ঢেকে দেব। মাংসটাকে আবার আমরা একটু নেড়ে দিচ্ছি, একটু না নাড়লে আবার নিচে লেগে যাবে। দেখুন যে ভালোই হয়েছে,
আবার আমরা একটু ঢেকে দিচ্ছি। এর মধ্যে আমি একটু পানি দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মাংসগুলো ভালোভাবে সেদ্ধ হয়। এখন আমরা আবার ঢেকে দিচ্ছি।